আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি। আমার গোলাম রাব্বি। আচ্ছা, আপনি বাচ্চা কুষ্টিয়াতে? কুষ্টিয়াতে। হ্যাঁ, আমি সিঙ্গাপুর ছিলাম 6 বছর। জি। তো আমাদের আমার কোম্পানির নাম ছিল এসএফও। তো যাই হোক, আমি ওখানে ট্রেন ওভারহেড ক্রেন অপারেটর ছিলাম, রেগা সিগন্যালার ছিলাম। জি। দীর্ঘদিন কাজ করছি। জি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা দেশে আসছেন, আমার একটাই অনুরোধ, তারা যেন কাজ শিখে যাইতে হবে। যেমন কি কাজ, যেমন ক্রেন অপারেটর, ফকলিফ্ট অপারেটর, এক্সকাভেটর অপারেটর, অনেক রকম কাজ আছে। যেমন আমি যে এখানে আসছি, এখানে আসছি মামুন ভাই, মামুন ইকুইপমেন্ট এখানে আসছি, আলহামদুলিল্লাহ এই ভাই এখানে যে কাজগুলো দিয়েছি, তিনি খুব সুন্দরভাবে একটা প্রোডাকশন দিচ্ছেন। দেখ আলহামদুলিল্লাহ, যে আমি চাই যে আপনারা এখানে এসে কিছু কাজকর্ম শিখেন। এই কাজ শিখে যাওয়ার পর আপনাদের ওখানে বেতন মিনিমাম 2 লক্ষ 2.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা বেতন হবে। আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি বাইরে যাইতে চান, আপনারা দক্ষিণে বাইরে যান, কাজ শিখে বাইরে যাইতে হবে। সঠিক। কাজ শিখে যদি বাইরে না যান, তাহলে তো আপনারা জেনারেল ওয়ার্কার। জেনারেল ওয়ার্কারের কোনো মূল্য নেই বিদেশে। জি জি। তো আপনারা সেক্ষেত্রে বিশেষ করে আপনারা কাজ শিখেন, ট্রেনিং দেন। বিশেষ করে মামুন ভাই, যে ইকুইপমেন্টটা এখানে খুব ভালো সুন্দরভাবে ট্রেনিং শিখাতে, তো অল্প টাকা, সীমিত টাকার মাধ্যমে ট্রেনিং কোর্স করাচ্ছে। আপনারা এখানে এসে পারলে কাজ কোর্সগুলো সম্পূর্ণ করে যান, ইনশাল্লাহ। ভাইও তো এখান থেকে মনে হয় লোক দিচ্ছেন অনেক জায়গায়। যাই হোক, আপনি যারা আমার এই